করোনা চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে অনেকটাই শান্ত দেশের তৈরি পোশাক খাত। এর কারণ শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় মালিক পক্ষের আন্তরিকতা, এমনটাই মনে করেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মাঝে মাঝে দু একটি কারখানায় যে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায় তা উদ্দেশ্যমূলক বলে দাবি তাদের। সেখানে যদি অন্য জায়গা থেকে অর্থ আসে, এই অর্থ কিভাবে আসছে, কিভাবে ট্রেড ইউনিয়নের বাইরে মুভমেন্টটা কেন হচ্ছে, বহিরাগতদের শ্রমিকদেরকে ওয়ার নামে যদি ভুলভাল বোঝানো হয়, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে তদারকি করার বিশেষ প্রয়োজন। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই মনে করে এই শিল্পের লক্ষ্য অর্জনে উদ্দেশ্যমূলক শ্রমিক আন্দোলন বড় বাধা। আন্দোলন চলতে থাকলে লক্ষ্যমাত্রা পূরণ হবে না। আমাদের দেশ থেকে এই ব্যবসাটা আজকের থেকে 3 বছর আগেও বায়াররা মনে করত চায়না প্লাস ওয়ান কে, সেখানে বাংলাদেশ ছিল 1 নম্বর চয়েস। আজকের দিনে কিন্তু তারা চিন্তা করতেছে যে আমাদের এখান থেকে ব্যবসাটা নিয়ে অন্য কোথায় দিবে। তাই এ ব্যাপারে সরকারকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনে হয়েছে যে সরকারের বা অ্যাসোসিয়েশন পর্যায়ে পছন্দ হোক বা না হোক, এ ধরনের শ্রমিক সংগঠনগুলোর সাথে তাদের আমার মনে আলোচনা করা উচিত, অর্থাৎ আলোচনার প্ল্যাটফর্মটিকে আরও একটু ব্রড বেস করা দরকার। তবে শ্রমমন্ত্রী বলছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রমিক মালিক সুসম্পর্ক উন্নয়নে সবসময় আন্তরিক সরকার। সরকারের পক্ষ থেকে আমরা শ্রমিক মালিকদের সাথে মিটিং করা, তাদের সাথে বসা, তাদের মধ্যে একটা কানেকশন করে দেওয়া, এই কাজটা আমরা করছি। এটা আমরা একদম নিচের লেভেল থেকে, এর বাইরেও আমরা যে সমস্ত শ্রমিক সংগঠন আছে তাদের সঙ্গে আমরা নিয়মিত আলোচনা করি, তাদের প্রবলেমগুলি আমরা শুনি। বিজিএমির দাবি, সবশেষ 59টি কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে প্রায় 1000 কোটি টাকার।